আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন কি জানবো যে ট্রাস্ট ওয়ালেটটা কিভাবে সেট আপ করবো। ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে দেখে সার্চ করবো আমরা কি ট্রাস্ট ওয়ালেট, TRUS ট্রাস্ট, ঠিক আছে, TRUST ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট লিখে সার্চ করলে উপরে দেখবেন ওয়ালেট চলে আসবে, WAEET ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেটটা সার্চ করার পরে দেখেন এই যে জায়গায় কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট অলরেডি চলে এসেছে, এই যে এটা হলো ট্রাস্ট ওয়ালেট। এটা আমরা কি করবো, ইনস্টল করবো। এটা আমরা কি করে নিবো, ইনস্টল করে নিবো। তো আমাদের ইনস্টল হতে একটু সময় লাগবে, আমরা একটু হোল্ড করবো। আমাদের ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু প্রায় কি ইনস্টল কমপ্লিট, ঠিক আছে, ইনস্টল কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমাদের ট্রাস্ট ওয়ালেটটা ওপেন চাপ দিয়ে আমরা ওপেন করবো, ঠিক কি করবো ওপেন করবো। তো আসেন আমরা ফার্স্ট অফ অল কি করবো, ওপেন করবো। নিচে দেখা যাচ্ছে কি গেট স্টার্ট, গেট স্টার্ট চাপ দিয়ে আমরা স্টার্ট করবো। দেখেন গেট স্টার্ট দিয়ে চাপ দেওয়ার পরে এই জায়গায় আমাদের দুটো এ আসবে, একটা হলো ক্রিয়েট নিউ ওয়ালেট, দেখেন কি আসছে, দুটো আসছে, একটা হলো ক্রিয়েট নিউ ওয়ালেট, একটা অ্যাড ওয়ালেট। ঠিক আছে, আমরা কি করবো, যেহেতু আমরা নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করতে আছে, এর জন্য আমরা ফার্স্ট অফ অল প্রথমটার উপর চাপ দেবো। কি করবো আমরা এর জন্য, কোনটা দেখাতে দেবো, প্রথমটাই ক্রিয়েট নিউ ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট চাপ দেবো। এই জায়গায় আবার দুটো আইকন আসবে, একটা সিক্রেট পাস, ঠিক আছে, একটা সিক্রেট পাস, একটা কি সফট বেটা। তো আমরা অবশ্যই প্রথমটার উপর চাপ দিবো, কোনটার উপর চাপ দিবো, এই যে প্রথমটার উপর চাপ, এটার উপর চাপ দিবো, ঠিক আছে, এটার উপর চাপ দিবো, ক্রিয়েটে চাপ দিবো। চাপ দেওয়ার পর এই জায়গায় আবার দুটো আইকন আসবে, ঠিক আছে, একটা হলো দেখেন এই জায়গায় দুটোর ভিতরে একটা হলো বেকআপ ম্যানুয়ালে, আরেকটা কি, আরেকটা হলো বেকআপ বেকআপ টু গুগল ড্রাইভ। ঠিক আছে, গুগল ড্রাইভ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, যদি গুগল ড্রাইভ দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে এই ওয়ালেটটা ব্যবহার করতে পারবে না। অবশ্যই আমাদের কি করতে হবে, ফার্স্ট এই প্রথমটা ফার্স্ট যেটা আছে ওটা কি বেকআপ ম্যানুয়াল, এটাই চাপ দিতে হবে। বেকআপ ম্যানুয়াল দিয়ে চাপ দেওয়ার পর এরকম একটা লোক আসবে, আমরা করতে কি করবো, এই যে এটার উপর চাপ দিয়ে এগুলো কি এনেবল করে নিবো। নিচে আসবে কন্টিনিউ, কন্টিনিউ চাপ দেবো, কন্টিনিউ চাপ দেওয়ার পর দেখেন আমাদের জায়গায় এই ওয়ালেটটা আমাদের কি করেছে, আপনারা 12 ডিজিটের একটা পাসপোর্ট দিয়েছে, কি দিয়েছে, 12 ডিজিটের একটা পাসপোর্ট দিয়েছে। এই পাসপোর্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কি অনেক ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু বুঝছেন আপনারা। এই ওয়ার্ড বা এই পাসপোর্ট গুলো, এগুলো যদি আপনি এই এগুলো যদি কারোর মধ্যে শেয়ার করেন, আপনার ওয়ালেটটা এই জিনিস নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এই পাসপোর্ট মূলত যার ওয়ালেটটা তার, এটা আপনি কারোর কাছে শেয়ার করবেন না, এটা কপি করে আপনার ফোনে জিমেইলে এগুলার ভিতরে রেখে দেবেন, এগুলার পাশাপাশি অন্য কোনো ডিভাইসেও রেখে দিতে পারেন, চাইলে এগুলো পার্সোনাল ডায়েরিতে লিখে রাখতে পারেন। কি করতে পারেন, লিখে রাখতে পারেন, কেন, কারণ আপনার ফোনটা যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে এই ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনার কি এই পাসওয়ার্ড গুলো লাগবে। এগুলো থাকলে এই ওয়ালেটটা আপনি কি করতে পারবেন, ইজিলি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এদিকে কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। আসেন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখন এটাকে কপি করতে হবে, এই যে দেখেন নিচে লেখা আছে কপি, এটাকে আমরা কপি করবো। ঠিক আছে, কপি করে এখন কি করবো, এটাকে আমরা এক জায়গায় পেস্ট করবো, কোথায় চাইলে আপনার ফোনে যে নোটপ্যাড আছে, নোটপ্যাড, এই নোটপ্যাডে পেস্ট করতে পারেন। ঠিক আছে, আমি কোথায় পেস্ট করবো, আমি নোটপ্যাড আমি চলে যাবো, চাইলে টেলিগ্রামে চলে আসতে পারেন। টেলিগ্রামে আসার পর এই জায়গায় সার্চ করবেন কি, সেভ মেসেজ, কি সার্চ করবেন, সেভ মেসেজ, SAVED, সেভ মেসেজ। ঠিক আছে, সেভ লিখে সার্চ করলে সেভ মেসেজ চলে আসবে, যেহেতু আমার তাই আসছে আগে থেকে। আমি এটার উপর চাপ দেবো, এটার উপর চাপ দেবো, যেটা আমি কপি করলাম এটা এখন কি করবো, এটাকে পেস্ট করবো, আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি চলে আসবো আবার ট্রাস্ট ওয়ালেটের নিচে লেখা আছে কি কন্টিনিউ, কন্টিনিউ একটা চাপ, কন্টিনিউ চাপ দেওয়ার পর দেখেন এগুলো আমাদের মূলত মিলাতে হবে, ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো কি করতে হবে, আমাদের মিলাতে হবে। আসেন ফার্স্ট অফ অল ওয়ার্ড 1, আমরা দেখবো ওয়ার্ড 1 আসলে কি আছে, আসেন ওয়ার্ড 1 কি আছে আমরা দেখবো, আমরা কোথায় চলে আসবো, মেসেঞ্জার, টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে আসার পর আমরা দেখবো আসলে ওয়ার্ড 1 কি আছে, দেখেন এটা হলো আমাদের ওয়ার্ড 1, 1 নম্বর ওয়ার্ড, এটা কি আছে, কোড। তো আমরা দেখবো মিলাবো এখন এটা, আবার চলে আসবো কোথায়, ট্রাস্ট ওয়ালেট, দেখেন ট্রাস্ট ওয়ালেটের এই যে এই জায়গায় তিনটা ওয়ার্ড আছে, তিনটার ভিতরে একটা মিলবে, এই যে মিলে গেছে কোনটা, কোড, কোডটা কিন্তু মিলে গেছে, এটার উপর আমরা চাপ দিয়ে দেবো। এবার আসুন ওয়ার্ড 4, কি ওয়ার্ড 4, ওয়ার্ড 4 কি আছে আমরা গিয়ে একটু দেখবো, ওয়ার্ড 4 কি আছে, দেখেন এটা হলো ওয়ার্ড, এই যে দেখেন এটা হলো ওয়ার্ড 1, এটা ওয়ার্ড 2, এটা ওয়ার্ড 3, এটা ওয়ার্ড 4, ওয়ার্ড 4 কি আছে দেখেন, তো বস, ওয়ার্ড 4 কি আছে, GOOSE, ঠিক আছে, GOOSE, এটা হলো ওয়ার্ড 4। তো ওয়ার্ড 4 কি মিলছে, এটা দেখেন অবশ্যই মিলে গেছে, এই যে দেখেন GOOSE, দেখেন
মাঝে মাঝে আবার এইটাও মিলতে পারে, ধরেন সবসময় যে এরকম এক সিরিয়াল আসবে বিষয়টা এমন না, এই জায়গায় এটা থাকতে পারতো, এই জায়গায় থাকতে পারতো, ঠিক আছে, জাস্ট এই লেখাটা আমরা মিলিয়ে দেবো, এটার উপর চাপ। এবার আসি ওয়ার্ড 7, ওয়ার্ড 7 আসলে কি আছে এটা আমরা দেখবো একটু। আসি ওয়ার্ড 7, দেখেন ওয়ার্ড গুলো আমরা একটু গুনবো, ওয়ার্ড 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে দেখেন ওয়ার্ড 7 এ কি আছে, FIGURE, ঠিক আছে, FIGURE, এটা আছে কি ওয়ার্ড 7। তাহলে আমরা কোথায় চলে আসবো, ট্রাস্ট ওয়ালেট চলে আসবো, ট্রাস্ট ওয়ালেট এসে কি ওয়ার্ড 7টা আমরা মিলিয়ে দেবো। দেখেন এই যে দেখেন ওয়ার্ড 7 এ কি আছে, FIGURE, এটা কিন্তু মিলে গেছে, তো ওয়ার্ড 7 আমরা চাপ দেবো। এবার আসেন ওয়ার্ড 10, এবার কি ওয়ার্ড 10, ওয়ার্ড 10 এ কি আছে আমরা একটু দেখবো। আসি ওয়ার্ড 10, দেখেন ওয়ার্ড 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 এ কি আছে, ওভার, OVER, ঠিক আছে, ওভার। ওয়ার্ড 10 এ কি আছে, ওভার আছে, তো ওয়ার্ড 10টা কি আমাদের মিলেছে, অবশ্যই মিলেছে, এই যে দেখেন ওভার, ওভারে চাপ দিন, ওভারে চাপ দেওয়ার পর নিচে কি লেখা আসবে, কনফার্ম, এই যে দেখেন নিচে কি লেখা আছে, কনফার্ম, কনফার্মে চাপ দিয়ে, কনফার্মে চাপ দিয়ে আমরা কনফার্ম করে দেবো। দেখেন এখন আমরা এই জায়গায় কি ব্যবহার করতে পারবো, চাইলে ফিঙ্গার ব্যবহার করতে পারবো, দেন ওয়ালেটটা লগ ইন করার জন্য একটা পাসকোড ব্যবহার করতে পারবো, 6 ডিজিট, আমরা 6 ডিজিট একটা পাসকোড দিই, আমি সবগুলো 1 দিয়ে দিবো, ঠিক আছে, এগুলো দুবার করে দিয়ে দিবেন, হয়ে যাবে, এই যে দেখেন কনফার্ম, কনফার্মে চাপ দিলে এই যে দেখেন, চাইলে এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবেন, যেহেতু আমার ফোনে ফিঙ্গার আছে আমি ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করবো, ঠিক আছে, আপনি চাইলে কি করতে পারেন, ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি কি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে দিয়েছি। তো দেখেন আমাদের ওয়ালেটটা মূলত ক্রিয়েট করা শেষ, ওয়ালেটটা কি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার যেহেতু আমরা কি ওয়ালেটে ওয়ালেটটা সেট আপ করবো, আমরা যে কয়েন গুলো নিয়ে কাজ করবো ওই কয়েন গুলো রেখে বাকি কয়েন গুলো অফ করে দেবো। কিভাবে অফ করবো, একটু স্ক্রলিং করে নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনারা এই জায়গায় কি আছে, ম্যানুস্ক্রিপ্ট, দেখেন এই ম্যানুস্ক্রিপ্ট দেখতে চাপ দেবেন, চাপ দেওয়ার পর যেহেতু আমাদের BND টোকেনটা লাগবে, আর কোনো টোকেন লাগবে না, এগুলো আমরা অফ করবো।